বলে মন মতকে ফরক কি বলে আমজা তো টাকা গেল মন মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ তো সানডে অনেক দিন বাদে সানডেতে কোথাও যাওয়া তার কারণ আগের উইকেও তো প্রতিদিনের প্রোগ্রাম ছিল তো যাই হোক আজকে সকাল সকাল উঠে পড়েছি শ্রীমন্ত অলরেডি বেরিয়ে গেছে ওর গাড়িটার সমস্যা মানে হয়েই চলেছে আর হয়তো কারোর এরকম গাড়ির সমস্যা হয় না ওর যা সমস্যা হয় তোমাদের কি আর বলবো তো যাই হোক ও সকালবেলায় বেরিয়েছে ওর যে দূরে সার্ভিস সেন্টারটা যেখানে আছে যেখানে যাওয়ার কথা সেখানে যায়নি আমার আর ওর একসাথেই এই কাছাকাছি বেহারানি দিকে সার্ভিস সেন্টারে ঠাকুর পুকুরে এখানে যাওয়ার কথা ছিল কিন্তু আমার এত কাজ যে আমি পেরে উঠলাম না ও তাই সকালবেলা বেরিয়ে গেছে হয়তো চলেও আসবে যদি ঠিক হয় ফাইন না হলে আবার দূরেই যেতে হবে সেই তো দেখা যাক কিন্তু আজকে অনেকদিন বাদে সানডে যে কারোর একজনের বাড়িতে আমরা যাচ্ছি সেখানে আমাদের নিমন্ত্রণ কিন্তু কোথায় যাচ্ছি সেটা ওখানে গিয়েই তোমাদেরকে বলবো চলো তখন কিন্তু তোমাদের সাথে দেখা হবে তো রেডি হয়ে গেছি আমি আর শ্রীমন্ত এখন বেরোচ্ছি মামুনিও বাড়ি থেকে বেরিয়েছে অনেকদিন বাদে যাচ্ছি মানে রীতিমতো ওরা রেগে গেছে আগের বার আমাদের বাড়িতে এসেছি আমরা দেখা করতে পারিনি রীতিমতো রেগে গেছে তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু কোথায় যাচ্ছি সেটা ওখানে গিয়েই বলছি চলো টাটা আচ্ছা তো পথিকৃমীর কালকে হচ্ছে কি চিলড্রেন্স ডে তার জন্য একটা কেক অলরেডি এখন বুকটা করে যাচ্ছি তো রাত্রেবেলায় নিয়ে যাব আর তাছাড়া হচ্ছে গিয়ে মামিদের বাড়িতে কিছু ভেবেছিলাম বৃষ্টি দোকান থেকে প্যাকেট করব কিন্তু সেটা সম্ভব নয় এখান থেকে নিয়ে চলে যাচ্ছি তো চলো এটা নিয়ে তারপরে ওখানে যাচ্ছি লাড্ডু এটা নিয়ে নিই চকো টার্ট নিয়ে নিয়ে আসি ওই মিষ্টি দোকানে যেতে ইচ্ছা করছে না প্রত্যেকবারই গেলে মা বাড়িতে মিষ্টিটা মাছ নিয়েই যাই এবার আর ইচ্ছা করে নিলাম না ওই বন্ধুনিস থেকেই মানে নিয়মে থেকেই লাড্ডু চিকেন ইন্ডাতে তারপর হচ্ছে কি কেক এইসবই নিয়ে নিয়েছি কারণ আর মিষ্টিটা নিলে আমার ইচ্ছেটা রইল না ওই লাড্ডুটাই যা তো চলো এবার যাই মা বাড়িতে মামিটা রেখে ফায়ার এত লেট হচ্ছে বলে শোনো মামির কাছে কিন্তু রোজ রোজ মানে কি বহুদিন বাদে আসলাম এইটা কিন্তু তবুও নাকি শ্রীমন্তকে প্রচুর সাজিয়ে গুছিয়ে দিতে হয় না দিলে হয় না তো এবার শ্রীমন্তর খাবারটা সাজিয়ে গুছিয়ে দিচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও নতুন জামাই খেতে আসছে নতুন জামাই ও শ্যামামন্ত খেতে আসো শ্রীমন্ত এসে না পারে না কিছু জানে শুয়ে পড়ে কেমন জানি খাওয়া শুরু করছে আর সোনু অলরেডি খেয়ে খেয়ে বেরিয়ে গেছে তো চলো খেয়ে নি হ্যাঁ তারপরে তোমাদের সাথে আমার কথা বলছি আমরা ওদিকে গল্প আড্ডা দিচ্ছি আর এদের দুজনকে দেখো পুরো ঘুমে কাদা বাবা মানে কোনো আওয়াজও পাচ্ছে না ভাবো মানে আমার মা তো মানে মা মামি দুজনের গলাকেই তো মানে অমায়িক গলা এত জোরে জোরে সব কথা বলছি আর এই দুটোকে দেখো আমরা এইসব ফাজলাই পাচ্ছি আর এই দুটোতে মিলে কি ঘুম দিচ্ছে আর এদিকে মামি গান যা পাচ্ছে মানে এইসব গান আর মামাবাড়িতে আসলেই মামির সাথে এইসব বলি মামি এইসব গানগুলো গাও ভীষণ এন্টারটেইনিং আর এইসব চলছে আর এদিকে সিনেমা বাংলা সিনেমা চলছে টিভিতে যেগুলো কিন্তু আমরা কেউ দেখি না এখন সেইগুলো মানে মামালবাজি গ্রেট দেখতেই পাচ্ছ শুনতেই পাচ্ছ এর পরের বার না মামি তোমায় কিন্তু আমি গ্রামের কোনো প্রোগ্রাম পেলে বুকিং করে নেবো বুঝলে তো আমাদের যদি কোনো গ্রামের শোটো আসে খোঁজ চালাবো আমি অনলাইনে ফল খেলে মাথা ঘোরে কি আজ মদ না খেলে ঝগড়া করি তুমি একটু বেশ সুর দিয়ে বলছিলে সেটা করো আমি ওই যেই বলবে টাকটা ঘুরিয়ে নিল মানে এই টাকলা না ভীষণ জ্বালায় কোনো কিছুতে থাকবে না শোনো আমি না একটা ব্যাগ সবসময় ক্যারি করি আমাদের ছাদে আলু কাবলি আলা ঝালমুড়ি আলা বসে এই জন্য ব্যাগ নিয়েছে উনি কিনে খায় পাকু বলছে
এই ব্যাগটা কিসের জন্য এনেছি, কারণ আমার মা বাড়িতে একটা এই ফ্ল্যাটে একটা স্পেশালিস্ট আছে, এক মানে ছাদে একটা কিছু স্পেশাল ব্যাপার রয়েছে, সেটা কি এখানে আলাদা আলাদা ঝালমুড়িওয়ালা আলোকাবলিওয়ালা সব বসে, স্টল দেয় সন্ধ্যাবেলায়। তোমরা যদি চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমি দেখিয়ে দেবো। এটা জাস্ট মজা করা হলো। ভুল লাগলো নাকি এত ধোয়া কিসের? সবাই ধোয়া দেখতে ব্যস্ত হয়ে গেছে। ধোয়াটা তো কিসের? আগুন ধরিয়েছে বোধহয় কেউ ঠান্ডায়। ওই শুধু ইস, কি এটা কি নোংরা ধোয়া দেখেছিস? হ্যাঁ তো মারাত্মক নোংরা। হ্যাঁ ষোলতলা জেলে উঠেছে আরেকজন। মেকানিক এসছে, মেকানিক এখন দেখছে ফ্ল্যাটের কোথায় ক্র্যাক ধরেছে কি, তার কারণ মেকানিকের পরে লোক আনবে ফিট করবে সারানোর জন্য। সাউথসিটির বিল্ডিং কোনটা? সাউথসিটির পিছনেরটা, এটা ষোলতলা দেখা যাচ্ছে। ও ওই টাওয়ারটা কিসের? টাওয়ারটা হচ্ছে গলফ টাওয়ার দূরদর্শনের। ও ওটা গলফ গ্রিনের টাওয়ারটা, ওটা সাউথসিটির বিল্ডিংটা। ওটা সাউথসিটির বিল্ডিং। যেটা বলছিল ব্যাপারটা কি শোনো, এতদিন মা বাড়িতে বাপি আসেইনি, মানে বাপি আজকে ফার্স্ট টাইম মা বাড়িতে আসা, মানে ফার্স্ট টাইম মা বাড়িতে আসা মিন্স ফ্ল্যাটে, মামিদের পুরনো বাড়িতে বাপি এসেছিল আসে বা এসেছে, বাট বহু বছর পরে বাপি এই মা বাড়িতে আবার এলো। এইবারে যখন বাপি ঢুকছে, যেহেতু চিনতে পারবে না, তাই মামনি বাপিকে আনতে গেছিল, আর সেই জন্যে বাপিকে অ্যাকচুয়ালি মামনি পাকু বলে যে আমার মায়ের মরদ, ঠিক আছে? এবার মামনি যখন নিচে আনতে গেছে, এবার তখন বলছে বরণ ফরণ করতে হবে ওই নিয়ে, তখন আমি খেতে বসেছি আর তোমাদেরকে সাথে ওই জন্য ক্লিয়ারলি দেখাতে পারিনি, ওই নিয়ে একটা ইয়ার্কি চলছিল, ওই তখন তোমাদেরকে ওই ছোট ছোট ওই জন্য ক্লিপিংস জাস্ট দুই একটা দেখিয়েছিলাম। এখন এটা কি বলতো, মামনির মুখটা কেমন জানি হয়ে আছে, আসলে এত খাচ্ছে না, ও চশমা পরে তোমাদের সামনে আসবে, দেখেছো তো আমার মামনিও এখন কিন্তু আমার ব্লগিং এর একজন ভালো ইম্পর্টেন্ট পাবলিক হয়ে গেছে, কেউ না করে না, ওই যে দেখতে পেয়েছো। হ্যাঁ শোনো, এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলায় দই, কেন দুপুরবেলা খেতে পারিনি, এত ওভারলোডেড খাওয়া, মানে যা তা লেভেলে খাওয়া চলে। তো পাকু এখন একটু বেরিয়েছে, আবার আসলে আবার মানে পাকু থাকা মানে তো তখন ততক্ষণ পেটে খিল ধরে থাকে। তোর বাবা গিয়ে আফসোস করছে বুঝলি তো, বলে কি সোনারা সিমন্তরা চলে গেছে, আমি কি না তুমি চলে আসো, বলে না তুই চলে আসো না, মানে আসার ইচ্ছা ছিল আসবে না। তাহলে গেল কেন? হ্যাঁ থেকেই যেতে পারত। কত ঢং বাবা দেখে ভয় পায়, তোর ভাইটার জন্য আমি, এই আমাদের এখন কফি পর্ব চলছে, কফির জন্য শেফ হচ্ছে কি ছোটবেলা থেকে বিদেশি মানুষ হয়েছে, সেই জন্য একটু ইন্টারন্যাশনাল খাওয়া বেশি ভালো পারে। ডালগোনা কফি, আলটিমেটলি কিন্তু চলো, প্রচুর গল্প হয়েছে, প্রচুর আড্ডা হয়েছে। তোমাদের শুরুতে একবার বলেছিলাম মিয়া অমরের সামনে যে মামি রেগে যাবে লেট হচ্ছে বলে, বাট আসার পরে তোমরা বুঝতে পেরেছো যে আমি কোথায় এসেছি। তো চলো আবার খুব সামনেই আসতে হবে মা বাড়িতে, তো এখন বেরিয়ে যাচ্ছি, চলো নিচে নামছি সবাই একসাথে, তারপর টাটা করবো, চলো টাটা, বাই বাই, মহারানী টাটা। মা বাড়ি থেকে এসে গেছি অনেকক্ষণ, ঠান্ডাটা ভালোই পড়েছে, একটু মানে বসে বসেই টাইম কেটে গেল। তো মা বাড়ি থেকে আসা মানে তো সন্ধ্যাবেলায় তো কফি টফি এইসব খাওয়া দাওয়া তো হয়েছে, সিঙ্গারা ফিঙ্গারা হ্যানা তারা মোমো, তাও আবার মামি বলছিল আমি যে অসম্ভব আর এইসব করো না, আমি তো কিছুই খাইনি বেসিক্যালি। তো এখন মামি আবার ডিনারে সব পাঠিয়ে দিয়েছে, মাংস বাকি আদার্স আইটেম প্লাস পরোটা ফরোটা করে, তো এখন সেই সব খাওয়া দাওয়ার বাড়া হবে, খেয়ে দে তারপরে বসবো।
আজকে ওই কাজটাই কোনটা বুঝতে পেরেছো এডিটিং ফ্রেশ ফ্রেশ হয়ে একবারে তো চলো খেয়ে নেওয়া যাক তো চলো ডিনারটা সেরে নিই ডিনারে রয়েছে পরোটা আর চিকেনটা মামি একটুখানি আজকে অন্য রকম করেছিল বেশ পরোটাটা দিয়ে খাওয়ার মতনই ভীষণ টেস্ট হয়েছে একটু আলাদা তো চিকেন শ্রীমন্ত জাস্ট বলেছে একটুখানি বাঁধাকপিটা দিতে কারণ ভীষণ রিচ মাছের মাথা দিয়ে তো চলো আমিও এটা খাবো তো শ্রীমন্তকে বেড়ে দিলাম ডিনারটা সেরে তারপরে তোমাদেরকে গুড নাইটটা বলছি তো চলো আজকের মতন গুড নাইট টাটা।